পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা এক সপ্তাহেরও বেশি হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত মদন মিত্র চুপ, কোথাও একটাও মন্তব্য করেননি। হঠাৎ চুপ করে গেলেন কেন? যে ঘটনাটা ঘটেছে, যদিও ঘটনা এখন তদন্ত চলছে, মদন মিত্র বা কেউ কোন মহিলার সঙ্গে বন্ধুত্ব করছে, কোথায় খেতে যাচ্ছে, কফি খেতে যাচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো পাপ নেই। কবি লিখেছিলেন, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন দি ফাঁকি। পার্থবাবু যা করছেন সেটার মধ্যে পাপ আছে? সেই পাপ আছে, 100% পাপ আছে, এতগুলো লোকের চোখের জল। এবং আমি এখন এটা বিশ্বাসই করতে পারছি না যে পার্থ চট্টোপাধ্যায় এই কাজ করতে পারেন। কোট আনকোট অর্পিতা মুখোপাধ্যায় কি আপনার বান্ধবী? আমার পরিচিত তো নিশ্চয়ই, খুবই ভালোভাবে পরিচয়, আমি ওর মাকে চিনি, ওকে চিনি, শি ইজ মাই ভোটার। বাট অ্যাকচুয়ালি আমি কি করে জানবো যে রাতের অন্ধকারে কোথায় কি হচ্ছে? আমি তো রাতের অন্ধকারে ঘুরে বেড়াই না। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই ঘটনার পর মদন মিত্রকে সতর্ক হচ্ছে তাদের নতুন নতুন বান্ধবী তৈরি করার ক্ষেত্রে? আমি একেবারেই সতর্ক হচ্ছি না। আজকে আমার নতুন দুজন বান্ধবী হয়েছে, বিদেশ থেকে এসছে, ও লাভলি, এবং আমরা খেতেও যাবো ডিনারে। সো হোয়াট, কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে? ধরুন আমার সঙ্গে অনেক মহিলার সম্পর্ক থাকলে আমার বউ সেটা নিয়ে প্রশ্ন করতে পারে। আর কেউ যদি কোনো বান্ধবী আমায় ডেকে খাওয়ায়, তোমার দরনাই কি আছে? এখনো আপনি এক নম্বর নাকি পার্থদা টপকে গেছে? দেখো এই ব্যাপারে আমি পার্থর সঙ্গে কম্পিটিশনে নামতে পারবো না, কারণ পার্থ যে পারফরমেন্স দেখিয়েছে সেই পারফরমেন্স কাজে আমি চুনোপটি।